আজকে আমরা ফ্যাসেসের মাধ্যমে প্রেপজিশনের প্র্যাকটিস করব। বন্ধুরা লক্ষ্য করো, প্রথমে আমরা ফ্যাসেসটি একবার পড়ে নিই। An honest man is true his word. He does not debate the path of honesty. He knows that true peace consists in honesty. So he does not fall a victim any greed. He has no ambition worldly things. বন্ধুরা প্রথম বাক্যটির দিকে লক্ষ্য করো, An honest man is true his word. বন্ধুরা এর অংশস্থানের পরে আছে কি দেখো, his। আবার বলছি এর অংশস্থানের পরে কি আছে লক্ষ্য করো, his আছে। আর বন্ধুরা মনে রাখবে ব্যক্তিবাচক শব্দে যেমন his, him, her, them, our, us, অর্থাৎ এদের পূর্বে সাধারণত টু ব্যবহৃত হয়। আবার বলছি বন্ধুরা ব্যক্তিবাচক শব্দের পূর্বে সাধারণত টু ব্যবহৃত হয়। আবারও খেয়াল করো ব্যক্তিবাচক শব্দে যেমন হিজ, হিম, হার, দেম, আওয়া, আস, এদের পূর্বে সবসময় কী বসে, টু ব্যবহৃত হয় সাধারণত, অর্থাৎ বেশিরভাগই টু ব্যবহৃত হয়। সুতরাং দেখো এর অংশস্থান কী হবে, টু হবে, অর্থাৎ অ্যান অনেস্ট ম্যান ইজ ট্রু টু হিজ ওয়ার্ড, অর্থাৎ এর অংশস্থানে আনসার হবে টু। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, হি ডাজ নট ডিবেট দ্য পাথ অফ অনেস্টি। বন্ধুরা এখানে বিনং শূন্যস্থানের পরে কী আছে দেখো, দ্য পাথ অফ অনেস্টি, আর বিনং শূন্যস্থানের আগে কী আছে, ডিবেট, কি ডিবেট। আর বন্ধুরা মনে রাখবে ডিবেটের মতো আরও অনেকগুলো শব্দ আছে যেগুলোর পরে সবসময় ফ্রম বসে, যেমন ডিবেট, লক্ষ্য করো ডিবেট অর্থ কি, ফত ভ্রষ্ট হওয়া। আবার বলছি ডিবেট, এ ডিবেট অর্থ কি, ফত ভ্রষ্ট হওয়া। বন্ধুরা লক্ষ্য করো ফত ভ্রষ্ট হওয়া বলতে ভালো ফত থেকে মন্দ ফতে যাওয়া। তাহলে লক্ষ্য করো এখানে কিন্তু ডিবেট শব্দটির অর্থই বলে দিচ্ছে এর সাথে ফ্রম বসবে, অর্থাৎ ফ্রম দরকার, কারণ প্রদভষ্ট হওয়া বলতে ভালো থেকে মন্দ ফতে যাওয়া, সেটাই তো প্রদভষ্ট, তাই না? তাহলে এখানে বোঝাই যাচ্ছে এখান থেকে, অর্থাৎ ফ্রম, ফ্রম বাংলা কি হবে, থেকে। তাহলে আমরা ডিবেটের পর কি বসাবো, ফ্রম বসাবো, অর্থাৎ ডিবেট ফ্রম অর্থ কি, ফত ভ্রষ্ট হওয়া। সবসময় ডিবেট থাকলে ডিবেটের পরে আমরা কি বসাবো, ফ্রম বসাবো, অর্থাৎ ডিবেট ফ্রম অর্থ ফত ভ্রষ্ট হওয়া। বন্ধুরা এভাবে করে আরও ওয়ার্ড আছে যেমন ডিফার, বন্ধুরা ডিফার অর্থ কি, ভিন্ন রূপ হওয়া, তাহলে আমরা বসাবো কি, ডিফার ফ্রম। এরপরে ডিফারেন্ট অর্থ কি, ভিন্নতর। এরপরে অ্যাবসেন্ট ফ্রম অর্থাৎ বিরত হওয়া। এরপরে সাফার ফ্রম অর্থাৎ ভোগা। এরপরে প্রিভেন্ট ফ্রম অর্থাৎ প্রতিরোধ করা। এরপরে এসকেপ ফ্রম অর্থাৎ ফালানো। এরপরে প্রোহিবিটেড ফ্রম অর্থাৎ নিষেধ করা। এরপরে ফ্রিজার ফ্রম অর্থাৎ সংরক্ষণ করা। এভাবে করে অনেক ওয়ার্ড আছে। আরও আছে অ্যাবসেন্ট ফ্রম অনুপস্থিত হওয়া। এরপরে ডিসেন্ট বা ডিসেন্ট ফ্রম অর্থাৎ অবতরণ। এরপরে ডিস্ট্রিক্ট অর্থাৎ পৃথক হওয়া অর্থাৎ ডিস্ট্রিক্ট ফ্রম। এরপরে রিমোট ফ্রম। এরপরে এভাবে করে অনেকগুলো ওয়ার্ড আছে যাদের পরে, যেগুলোর পরে সবসময় ফ্রম বসবে। সুতরাং ডিবেট ফ্রম অর্থ কী হবে, প্রদভষ্ট হওয়া। আর বিনং সঠিক আনসার কী হবে, ফ্রম হবে। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, হি নোস দ্যাট ট্রু ফিচ কনসিস্ট অনেস্টি। বন্ধুরা অনেকেই কনসিস্টের পরে অপ বসায়, ঠিক আছে, কনসিস্টের পরে সবসময় কী বসবে, অপ বসবে, এটা ঠিক। তবে মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, কনসিস্টের পরে অপ বসলে অর্থ কী হবে আর কনসিস্টের পরে ইন বসলে অর্থ কী হবে, লক্ষ্য করো কনসিস্টের পরে অফ বসলে গঠিত। আবার বলছি কনসিস্টের পরে অফ বসলে অর্থ হবে গঠিত, আর কনসিস্টের পরে ইন বসলে অর্থ হবে নিহিত। এখন বন্ধুরা এই বাক্যের মধ্যে আমাদেরকে কনসিস্টের পরে অপ বসাবো না ইন বসাবো, তার জন্য আমাদেরকে অর্থটি বুঝতে হবে। দেখো হি নোস দ্যাট ট্রু ফিস কনসিস্ট ইন অনেস্টি, অর্থাৎ সে অবগত যে প্রকৃত শান্তি সততার মধ্যে নিহিত, কি নিহিত বলেছে এখানে, অর্থাৎ সে অবগত যে প্রকৃত শান্তি সততার মধ্যে কি, নিহিত। তাহলে আমরা এখানে নিহিত পেয়েছি, আর যেহেতু নিহিত পেয়েছি তাহলে আমরা জানি কনসিস্টের পরে ইন বসলে কী হবে, নিহিত, আর কনসিস্টের পরে অপ বসলে হবে কি, ঘটিত। তাহলে আমাদের দরকার এখানে নিহিত, সুতরাং আমরা এখানে কী বসাবো, ইন বসাবো, সুতরাং কনসিস্ট ইন। তাহলে সঠিক আনসার কী হবে, সি শূন্যস্থানে কী বসবে, ইন বসবে। এরপরে লক্ষ্য করো, সো হি ডাজ নট ফল আ ভিকটিম এনি গ্রিড। বন্ধুরা ডিনং শূন্যস্থানে লক্ষ্য করো, ডিনং শূন্যস্থানের পরে কী আছে, এনি গ্রিড, আগে কী আছে, ভিকটিম। আর বন্ধুরা ভিকটিম অর্থ কী, ভিকটিমের সাথে দুটি প্রেপজিশন বসানো যায়, অর্থাৎ ভিকটিম টু, ভিকটিম অফ। যদি ভিকটিমের পর আমরা টু বসাই তাহলে অর্থ হবে কবলে পতিত, আর যদি ভিকটিমের পরে অফ বসাই তাহলে অর্থ হবে শিকার। তাহলে বন্ধুরা লক্ষ্য করো এখানে কি ভিকটিম টু অর্থাৎ কবলে পতিত অর্থ উঠতেছে, নাকি ভিকটিম অফ অর্থ শিকার উঠতেছে। বন্ধুরা এখানে কিন্তু কবলে পতিত, পতিত বোঝাচ্ছে। তাহলে আমরা এখানে ভিকটিমের পর কী বসাবো, টু বসাবো, আর যদি শিকার
স্বীকার বোঝাত অর্থটি স্বীকার উঠত তাহলে আমরা বসাতাম ভিকটিম অফ। সুতরাং এখানে আমরা ভিকটিমের সাথে কি বসাবো? টু বসাবো। অর্থাৎ ডিনং শূন্যস্থানে সঠিক উত্তর প্রেপোজিশন কি বসবে? টু বসবে। অর্থাৎ ভিকটিম টু, অর্থাৎ হি ডাজ নট ফল আ ভিকটিম টু এনি গ্রেড। এরপরে বন্ধুরা লক্ষ্য করো, হি হ্যাজ নো অ্যাম্বিশন ওয়ার্ডলি থিংস। বন্ধুরা এই ইনং শূন্যস্থানের পরে লক্ষ্য করো আছে কি ওয়ার্ডলি, আর আগে আছে কি অ্যাম্বিশন। কি আছে? অ্যাম্বিশন। আর বন্ধুরা অ্যাম্বিশন শব্দের অর্থ কি তোমাদের জানা থাকতে হবে। অ্যাম্বিশন শব্দের অর্থ উচ্চাকাঙ্ক্ষা। আবার বলছি উচ্চাকাঙ্ক্ষা, অ্যাম্বিশন শব্দের অর্থ কি? উচ্চাকাঙ্ক্ষা। আর উচ্চাকাঙ্ক্ষা বলতে কি? কোনো কিছুর জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষা। উচ্চাকাঙ্ক্ষা বলতে কি? কোনো কিছুর জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষা। বন্ধুরা এই অর্থের দিকে লক্ষ্য করো, টেকনিকটি মনে রাখো। অ্যাম্বিশন অর্থ কি? উচ্চাকাঙ্ক্ষা। আর কিন্তু উচ্চাকাঙ্ক্ষা বলতে কোনো কিছুর জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষা। দেখো কোনো কিছুর জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষা, এখানে কিন্তু জন্য শব্দটি আমরা অর্থ দেখি, এই শব্দটির অর্থ দেখি আমরা জন্য আনতে পারতেছি, অর্থাৎ বোঝা যাচ্ছে। অর্থাৎ শব্দটির অর্থ দিকে তাকালে আমরা বুঝতেছি এখানে জন্য আসবে, কারণ এখানে দেখা যাচ্ছে অ্যাম্বিশন অর্থ উচ্চাকাঙ্ক্ষা, আর কোনো কিছুর জন্য অতিরিক্ত আকাঙ্ক্ষাকেই উচ্চাকাঙ্ক্ষা বলে। সুতরাং আমরা এখানে অ্যাম্বিশনের পরে কি জন্য আনতেছি, অর্থাৎ জন্য আনতে পারবো, সুতরাং ফর বসবে। তাহলে অ্যাম্বিশন ফর, অ্যাম্বিশন ফর। আর মনে রাখবে সাধারণত অ্যাম্বিশনের পরে বেশিরভাগ কী বসে? ফর বসে। তাহলে তোমরা অ্যাম্বিশনের পরে কী বসাবে? ফর বসাবা। সুতরাং ইনং আনসার কী হবে? ফর হবে, অর্থাৎ অ্যাম্বিশন ফর। তাহলে বন্ধুরা তোমরা এভাবে করে কয়েকটি ফ্রেজেসের মাধ্যমে প্রেপোজিশন প্র্যাকটিস করে নিবে, তাহলে তোমরা যে কোনো পরীক্ষায় প্রেপোজিশনে ভালো মার্ক পাবে। আর হ্যাঁ, এই ভিডিওটি তোমার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল বাটনটি ক্লিক করে দিবে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।